হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এগেইন। তো আজ আমি করব চটপট মাংস রান্না। কি করে খুব অল্প সময়ের মধ্যে মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো সবার প্রথমে আমি মশলাটা পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন, আদা, কতগুলো কিশমিশ, আর তার সাথে নিয়েছি কতগুলো কাজু বাদাম, আর নেব 1 চামচ পোস্ত, আর এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। 1 চামচ টক দই দেবো বড় চামচে। টক দইটা অ্যাকচুয়ালি পরেও দেওয়া যায় ফেটিয়ে, কিন্তু এর মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর করে টক দইটা ফেটে যায়। তো এবার সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার চলো দেখি মুরগিটা কী অবস্থা। মুরগিটা আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই পেস্টটাকে পুরো ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যাতে সব জায়গায় মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। আর মিক্স করার আগে দেব 1 চামচ ঘি। এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছিলাম। আর কি করে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আবার মিক্স করতে হবে। অ্যাকচুয়ালি এটা মিক্সিংয়েই না টেস্টটা আসে। আর দিলাম গরম 2 চামচ তেল। তেলটা সবসময় গরম করেই দেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা। এখানে দিয়েছি কতগুলো গোলমরিচ, 2 এলাচ, কয়েকটা লবঙ্গ, আর এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে জয়িত্রী। এবার সব কিছু মিক্স করে ভালো করে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এই ডেকচিটা ধরেই আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। আর এটাকে খুব ভালো করে মুখটা আটকে দেব। আর এর উপরে বসিয়ে দেব ভারী 1 গ্লাস জল, যাতে এটা পুরো হাওয়াটা ভেতরেই থাকে, বাইরে না বেরোয়। আর সব থেকে ভালো হয় যদি নিচে আপনারা একটা প্লেট অথবা একটা তাওয়ার উপরে এই রান্নাটা করেন। এভাবে আমি জাস্ট আধা ঘন্টা রেখে দেব। দেখুন আমার মাংস রেডি, একদম গরম গরম ধোয়া ওঠা মাংস। আর এটা সব থেকে বেশি টেস্ট লাগে রুটি অথবা নান অথবা তন্দুরি রুটি এগুলোর সাথে খেতে, এগুলো খুবই সুস্বাদু লাগবে। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, দেখে নিন কিভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। একদম মাংসটা গলে গেছে। অ্যাকচুয়ালি মুরগির মাংস হতে বেশি সময় লাগে না, এটা চামচ দিয়ে টানলেই ছাড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।